চাকরি আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি মিসেস অসীমা ঘোষ, সহকারী শিক্ষক, বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের জন্য উপস্থাপন করব দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে দশম পরিচ্ছদ উপসর্গ দিয়ে শব্দ গঠন। উপসর্গ দিয়ে শব্দ গঠন, উপসর্গ দিয়ে শব্দ গঠন করতে হবে, কিভাবে শব্দ গঠন করতে হবে তা জানার আগে আমরা জেনে নিই উপসর্গ কাকে বলে। উপসর্গ যেসব অর্থহীন শব্দাংশ কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থে পরিবর্তন করে তাকে উপসর্গ করে, বা নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। কি বললাম? যেসব অর্থহীন শব্দাংশ কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন করে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে বা গঠন করে তাকে উপসর্গ বলে। উদাহরণ দিলে বিষয়টা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। যেমন জানা, জানা একটা শব্দ। এই যে জানা শব্দটা, জানা মানে কি? যেটা আমাদের বোধগম্য বা আমরা দেখেছি বুঝেছি যে জিনিসটা, সেটি আমাদের জানা, যে বিষয়টা। কিন্তু এর আগে যদি আমরা অ উপসর্গ যোগ করি তাহলে কি দেখতে পাবো? অজানা। জানা আর অজানা কিন্তু এক জিনিস। জানা মানে যেটা আমাদের বোধগম্য, যেটা সম্পর্কে আমাদের ধারণা আছে সেটা জানা। আর অজানা মানে যেটা আমাদের বোধগম্য নয় বা আমাদের ধারণা নেই যা সম্পর্কে, সেটা অজানা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে জানা শব্দটার পূর্বে যখন অ উপসর্গটা বসল তখন কিন্তু শব্দের অর্থে পরিবর্তন হয়ে গেল। জানা শব্দের পূর্বে অ উপসর্গ বসলে শব্দের অর্থে পরিবর্তন হয়ে গেল। তারপরে আরো অনেক শব্দ আছে, যেমন ভাত। ভাত, ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্যদ্রব্য। কিন্তু এর পূর্বে যদি আমরা প্রো উপসর্গটা যোগ করি তাহলে প্রভাত। ভাত খাদ্যদ্রব্য, প্রো উপসর্গের পূর্বে যোগ করি
বসে ছিল উপসর্গের পরে সেই শব্দের অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এখানে আমরা দেখেছি যে একটা শব্দের পূর্বে একটা করে উপসর্গ বসেছে, কিন্তু কোন সময় দুটো উপসর্গ বসেও শব্দ গঠন হতে পারে। কয়টা? দুটো উপসর্গ বসে। কেমন? সম্প্রদায়, নিজের কোনো অর্থ নেই কিন্তু কোন শব্দের পূর্বে বসে সেই নিজের কোনো অর্থ নেই কিন্তু কোন শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থ সৃষ্টি করার ক্ষমতা আছে। এই যে উপসর্গ, আমাদের বাংলা ভাষার 50-এর অধিক উপসর্গ আছে। এই উপসর্গগুলোকে আবার তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। এক, দেশি বা বাংলা উপসর্গ। দেশি বা বাংলা উপসর্গ দুই, তৎসম বা সংস্কৃত উপসর্গ। তিন, বিদেশি বিদেশি উপসর্গ। এখন বাংলা উপসর্গ, আমাদের বাংলা ভাষায় বাংলা উপসর্গ আছে 21। বাংলা ভাষায় বাংলা উপসর্গ কয়টি আছে? 21। সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ আছে 20। আর বেশ কিছু আমাদের বিদেশি উপসর্গ আছে। বাংলা ভাষায় 21টি বাংলা উপসর্গ কি কি? অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, পদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই যে স, সা, সু, এই তিনটে কিন্তু দন্তস্ব। সংস্কৃত আছে কি কি? 20টি। প্র, পরা, অপ, সম, নি, অনু, অপ, নির, দূর, বি, অধি, সু, উপ, পরি, অতি, অতি, অপি, অভি, উপ, আ, এই আছে 20টা। আর বিদেশীয় সম্পর্ক আছে কেমন? গড়, দর, তারপরে এইগুলো আছে বিদেশী উপসর্গ। এখন আমরা এই যে উপসর্গগুলো দেখলাম, দেশি বিদেশি এই যে উপসর্গগুলো আমরা দেখলাম, এই উপসর্গগুলো নিয়ে উপসর্গের কাজ হচ্ছে এই যে উপসর্গগুলো আছে মানে এই যে শব্দাংশগুলো আছে এর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এরা নতুন শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তনের একটা বিশাল ভূমিকা রাখে, যার ফলে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারকে উপসর্গ আরো সমৃদ্ধ করেছে। তোমার সংস্কৃত আর বাংলা উপসর্গের ভিতরে চারটি উপসর্গ আছে, মানে সংস্কৃতেও আছে বাংলায় আছে। বি, নি,
জানা শব্দের পূর্বে বসে, তাহলে ওই উপসর্গটা হবে সংস্কৃতবি। আর যদি বাংলার পূর্বে বসে সেটা হবে সংস্কৃত বি বা আ বা নি বা সু, আর যদি বাংলার পূর্বে বসে তাহলে হবে সেটা বাংলা। যেমন যদি আমরা বলি নীলাস, নীলাস, নীলাস বলি, যদি বলি নি লাস নীলাস, এই নি হচ্ছে লাস শব্দটা যেহেতু বাংলা, তাহলে এই নিটা হবে, তোমাদের যদি একটা প্রশ্ন আসে নীলাস কোন উপসর্গ, তখন তোমাদের বলতে হবে নীলাজ হচ্ছে বাংলা উপসর্গ, কারণ নি কিন্তু বাংলা এবং সংস্কৃত দুই জায়গায় আছে, কিন্তু লাজ শব্দ হচ্ছে বাংলা, সেই জন্য কেন্দ্রে হচ্ছে নীলাজ অর্থাৎ বাংলা। যেমন যদি বলি সুকণ্ঠ, সুকণ্ঠ, সূর্য কণ্ঠ, সুকণ্ঠ, সুকণ্ঠ, কণ্ঠ শব্দটা হচ্ছে সংস্কৃত, সেই জন্য সু যখন আগে বসেছে তাহলে এই সুটা হবে সংস্কৃত উপসর্গ। শিক্ষার্থীরা, আজ আমি আমার ক্লাস এখানেই শেষ করছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ থেকে এবং স্বাস্থ্যবিধি পূর্ণ মাত্রায় মেনে চল। করোনার প্রভাব কিন্তু অনেক বেড়ে গেছে, তোমাদের নিরাপত্তাই আমাদের প্রত্যাশা।